আজ জুনের সপ্তম সকাল, 9:30 আমরা গেস্ট হাউস ছেড়ে হুন্ডার থেকে রওনা হচ্ছি। আমরা আজ সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার চেষ্টা করব। এই পথটা সদ্য নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়েছে, অত্যন্ত স্পর্শকাতর এলাকা, আমাদের কোনো অনুমতিপত্র নেই। পথে সেটা পেলে যেতে পারবো, নতুবা পানামিক পর্যন্ত যাওয়া যাবে। সুন্দর আবহাওয়া, আরামদায়ক ঠান্ডা আর চড়া রোদ। আজকের লক্ষ্য সিয়াচেন বেস ক্যাম্প। সুমুন হয়ে আমরা এগোবো। অনেকবার যাতায়াত করা এই রাস্তায় আমরা শিওক ভ্যালি রোডে গিয়ে উঠব। হুন্ডারের মোড় থেকে বামে ঘুরে আমরা খারদুংলাগামী পথে উঠেছি। এই পথে প্রায় খালসার পর্যন্ত যেতে হবে, তারপর রাস্তা আলাদা হয়ে উত্তরমুখী হবে। ওই সংযোগ বিন্দুর দূরত্ব এখান থেকে প্রায় 25 কিলোমিটার হবে। হুন্ডারের বিখ্যাত বালিয়াড়ি অঞ্চলের পাশ দিয়ে চলেছি। বাঁদিকে অসাধারণ সুন্দর দৃশ্য। এখান থেকে সামনে 5 কিলোমিটার দূরে সেই ডিস্কিট। বের হওয়ার সময় ঠিক বুঝিনি, এখন দেখছি আবহাওয়াটা তেমন একটা ভালো নয়, কিছু মেঘ দেখতে পাচ্ছি, সামনেটা কেমন কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। বিস্কিটের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, তবে শহরটাকে পেছনে ফেলে এসেছি। এখান থেকে খালসার 19 কিলোমিটার। এখন আমাদের তরমুজ ব্রেক, দোকান থেকে আমরা এখন তরমুজ কিনবো, কিনে কেটে খাবো। এখানে ঝুলছে সব কলা,
এই দেখে হনুমানরা প্রচণ্ড উৎসাহিত, কলা দেখে আমাদের টিমের হনুমানরা প্রচণ্ড উৎসাহিত। এখানে শিয়কের নদীবক্ষ খুব চওড়া, বিস্তীর্ণ বালি পাথরময় অঞ্চল, পাহাড় থেকে অনেকটা দূরে। সামনে যে পাহাড় দেখা যায় শিয়কের অপর পাড়ে, ওই পাহাড়ের গা দিয়ে সুমুরের দিকে রাস্তা চলে গেছে। আগে এই বালির মধ্যে দিয়ে একটা লম্বা সোজা রাস্তা আছে, এখানে কিছু পর্যটকের ভিড়, বালিতে কিছু বিনোদনের ব্যবস্থা আছে এখানে, যেমন তিন চাকার স্কুটার চালানো, যেটা সাধারণত তুষারাবৃত অঞ্চলেই করা হয়। রাস্তার এই সোজা সমতল অংশটায় গাড়ি চালাতে খুব ভালো লাগে, বেশ ভালোই জোরে চালানো যায়। নদীর চরেই খাওয়া বিশ্রামের জায়গা হয়েছে। এখান থেকে খালসারের দূরত্ব 10 কিলোমিটার, তার কিছুটা আগেই আমরা উত্তরমুখী নতুন রাস্তা ধরব। সিয়াচেনের রাস্তায় ঢুকে পড়েছি। সামনে একটা ব্রিজ আছে, এই সরু ব্রিজের পরিবর্তে একটা বড় সড় ব্রিজ তৈরির তোড়জোড় চলছে। এটা কোন একটা নালাকে ক্রস করবে, নালা নয়, শিয়ক নদী। সেনাবাহিনীর কাছে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। সুমুর 16 কিলোমিটার এখান থেকে। এখনো আমরা শিয়কের হাত ধরেই চলেছি, ব্রিজের পরে বাঁক নিয়ে ওই পাগলা নদী উত্তরে ঘুরেছে। লাদাখ গিরিশ্রেণী থেকে আমরা এখন চলে এসেছি কারাকোরাম গিরিশ্রেণীর কোলে। বাঁ দিকে চলে গেছে তিরিত গ্রামে যাওয়ার রাস্তা, আর ডান দিকে সত্যি গ্রামের রাস্তা। আমরা সিয়াচেন গ্লেশিয়ারের দিকে যাচ্ছি, ওখানে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর ইচ্ছা, যদি পারমিট পাওয়া যায়। লে ডিসি অফিস সিয়াচেন গ্লেশিয়ারের পারমিট দেয় না। সামনেই সুমুরের কাছে শিয়কের সাথে নুব্রার সঙ্গম, তাই নদীবক্ষ বিশাল চওড়া,
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু ভাঙা গড়া হয়েছে। আমাদের রাস্তাটা ভাঙা চোরা ধসা অঞ্চলের মধ্য দিয়েই চলেছে, তবে রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো। একদম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে চলেছি, বাহনে একটা মাঝারি গতি রেখে বেশ ফুরফুরে মেজাজে এগোচ্ছি। তিরিত গ্রামটা শিয়ক নদীর ধারে, এখান থেকে একটু নিচে। গ্রামের উপর দিকের সবুজ অঞ্চল দেখা যাচ্ছে। যথারীতি এখানেও একটা নালা আছে, সামনে সেই নালার উপরে সেতু। সামনে আমাদের সফরের প্রথম ওয়াটার ক্রসিং, এখানে এখনো কালভার্ট তৈরি হয়নি। ওয়াটার ক্রসিং করছে, গাড়ি থেমে গেছে। এদিক দিয়ে সব গাড়ি গেছে, বাবা খেটে বড্ড ডিপ, জুতোর মধ্যে জল ঢুকে যাচ্ছে। ভুল জায়গা নিলাম, জায়গা নিয়েছি। আগের গাড়িগুলোকে দেখে ভুল জায়গা নেই। প্রথম অভিজ্ঞতা তো ভুল হয়ে গেছে, দাঁড়িয়ে পরিস্থিতিটা দেখে নেওয়া উচিত ছিল। ওরা জুতোর ভেতর জল ঢুকে গেছে। মোজা ভিজে গেছে, পায়ের মধ্যে জল, জল ঝাড়তে হবে। জুতোয় জল ঢুকে গেছে। হ্যাঁ, সকাল থেকে বেরোতে দেরি হয়েছিল, 37 কিলোমিটার মতো মাত্র আসতে পেরেছি। এখনো 90 কিলোমিটার আসছে। এখন বাজে 11:35। আমরা সুমুরে প্রায় পৌঁছে গেছি, গ্রামে ঢুকে আগে থাকার জায়গা দেখতে হবে।
আমরা যে কটেজটা বুক করলাম এখানে, সে কটেজটার বাগানে দারুণ দারুণ সব ফুল ফুটে আছে। আমরা এখন আছি সোমরে, সোমরে মালপত্রটা রেখে একটা লজে আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্প। এখানে এখন আপেল খুব ছোট ছোট, সবে ফুল থেকে বেরিয়েছে। এখানে আপেল আছে, অ্যাপ্রিকট আছে এবং কী যেন বলে ওটাকে, আখরোট আছে। এগুলো অ্যাপ্রিকট, আগেরটা দেখিয়েছি আপেল, এটা হচ্ছে অ্যাপ্রিকট, ছোট ছোট হয়েছে। এগুলো আখরোট, সবে কচি কচি হয়েছে। এখন এগুলো নরম তুলতুলে পরে পেকে শক্ত হবে। আমরা যে লজটায় উঠেছি সেটা একেবারে নতুন, এখন এর কনস্ট্রাকশনের কাজ চলছে। 1100 টাকা করে পার রুম। এর নাম এও গেস্ট হাউস সুমোর। আমরা এখন সুমোরে আছি। এখন 1:45 বাজে, আমরা সুমোর ছেড়ে পানামিকের পথে এগোচ্ছি। হোটেল খুঁজে সব কাজ মেটাতে ঘণ্টাখানেক লেগে গেছে, কিন্তু আমরা একদম নিশ্চিন্ত, ফিরে ক্লান্ত শরীরে হোটেল খোঁজার ওই বাজে কাজটা করতে হবে না। সুমোর বেশ সমৃদ্ধ এবং বড় গ্রাম। ভারতীয় সেনার সিয়াচেনে বড় ঘাঁটি তৈরির পর এই রাস্তা তৈরি হয়েছে। এখন পর্যটকদের এই অঞ্চলে ভ্রমণের অনুমতি দেওয়ার কারণে ব্যবসাও বেড়েছে। তবে এই অঞ্চল সাবেক সিল্ক রোডের অন্তর্গত ছিল। ভারতের সীমান্তবর্তী কারাকোরাম পাস পার হয়ে সাসের লা হয়ে এই পথে চলত ক্যারাভান। প্যানামিক এখান থেকে 22 কিলোমিটার। এখন বাজে 12:48। একটাই ধরা যাক, আশা করি আমরা ঘন্টা দেড় দুয়েকের মধ্যে পৌঁছে যাব সিয়াচেন গ্লেসিয়ার। কতগুলো ছোট ছোট বন্ধু পাওয়া গেল, তারা এসে লজেন্স চাইল, আমরাও লজেন্স দিলাম। হ্যাঁ ঠিক হ্যায় ঠিক সে পড়াই করনা হ্যায় কিন ঠিক হ্যায় পড়াই ঠিক সে করনা হ্যায়। যে নদীর ধার দিয়ে আমরা বেস ক্যাম্প যাব, সিয়াচেন বেস ক্যাম্প, সেই নদীর প্রথমবার ভালোভাবে দেখা মিলল। এ হচ্ছে নুব্রা নদী, যার নামেই উপত্যকার নাম হচ্ছে নুব্রা উপত্যকা। আসলে যে অংশটা নুব্রা উপত্যকার নামের কাছে মানুষের কাছে পরিচিত, সেই অঞ্চলটা হুন্ডা ডিস্ট্রিক্ট এ সমস্ত অ্যাকচুয়ালি শিওকের পাশে অবস্থিত, যদিও এই পুরো অঞ্চলটাকেই বলা হয় নুব্রা উপত্যকা। আক্ষরিক অর্থে আমরা এখন নুব্রা উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছি, নুব্রা নদীর ধার দিয়ে যাচ্ছি। পানামিক এখান থেকে আর 13 কিলোমিটার। আকাশে একটু বেশি মেঘ থাকলেও আবহাওয়া কিন্তু চমৎকার, রোদের জোর আছে যথেষ্ট, একটু গরমই লাগছে। এখানে নুব্রা নদী মোটামুটি গর্জের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দুপাশে খাড়া পাহাড়, রাস্তা একেবারে পাহাড়ের গা দিয়ে বেশ সংকীর্ণ, ক্রোমিয়ামের আধিক্য দেখা যাচ্ছে পাহাড়ে, তার মানে সবুজ রং রয়েছে পাথরে। সুন্দর সবুজ অঞ্চল পানামিক আর বেশি দূরে নয়, সম্ভবত 30টা গ্রাম পার হচ্ছি। রাস্তার ধারে সুন্দর বনগোলাপের ঝাড় সমস্ত পরপর আছে, আগেও দেখা গেছে এরকম প্রচুর, রাস্তাটা বেশ সুন্দর দেখা যায় তাই কারণে।
নদীর অপর পাড়েও বেশ কিছু গ্রাম আছে, ওদিক দিয়েও এতটা ভালো না হলেও রাস্তা আছে। এখানে রাস্তাটা বেশ সরু হয়ে এসেছে, অবস্থাও একটু খারাপ, তার উপর বালি আছে, সাবধানে চালাতে হচ্ছে। সামনের সবুজ জায়গাটা হলো পানামিক, আর সামান্য বাকি। পানামিকে একটা উষ্ণ প্রস্রবণ আছে, সে কারণেই তার খ্যাতি। তবে রাস্তা থেকে সেটা বেশ কিছুটা উঁচুতে, তাই আমরা সেটা দেখতে যাব না। এই অঞ্চলের নিরিখে পানামিক খুবই বড় বসতি, বেশ ছড়ানো গ্রাম। ডান পাশের পাহাড়ে রাস্তা রয়েছে। দেড়টার সময় আমরা প্যানামিক এসে পৌঁছালাম। প্যানামিকের হটস্প্রিংটা অনেকটা উঁচুতে, আমরা সেখানে ফেরার সময় যাব। এখন সেই হটস্প্রিংয়ের সামনে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ ভিড়। আশা করি যখন আমরা ফিরবো বিকেলবেলা সিয়াচেন থেকে, তখন এটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। আমরা এখন প্যানামিক ছেড়ে সিয়াচেনের দিকে এগিয়ে যাব। কিদারসে যাও, সিধা যাও। হ্যাঁ, সামনে প্রচুর জল, এই জল অতিক্রম করতে হবে। সম্ভবত রাস্তার জমা জল, কোনো ভাঙাচোরা কিছু নেই বলেই মনে হয়। আমরা এগিয়ে যাচ্ছি। এই ছেলেটি হুন্ডার থেকে আমাদের দলে আনঅফিসিয়ালি জুড়ে গেছে নিজে থেকে। হ্যাঁ, জল পার হয়ে গেছি পানা নামিয়ে। একে আমরা মোটা ভাই বলে ডাকছি, অত্যন্ত অমায়িক নিরীহ ছেলে। কেমন যেন একটা গোলমেলে লাগছে, এখানে এখনো দেখাচ্ছে পানামিক 2 কিলোমিটার।